গণতন্ত্রের আন্দোলনের কথা বলতে গিয়ে, পটিয়ার অধিকারের কথা বলতে গিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে বন্ধ কর। আজকে তাই নয়, আজকে আওয়ামী সন্ত্রাসীরা গণতন্ত্রকে নির্বাসিত করবার জন্য, গণতান্ত্রিক কর্মীদেরকে ভয় দেখানোর জন্য, গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য সারা বাংলাদেশে তাকে ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে বলতে পর। আমরা সবসময় বলি আওয়ামী একটা সন্ত্রাসী দল, তাদের জন্ম সন্ত্রাসের মধ্য দিয়ে। সন্ত্রাস না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না বন্ধুগণ। এই গত 15 বছরে তারা একাধারে এই সন্ত্রাস করে, ত্রাস করে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে আছে, এবং তাদের মূল প্রকৃতি চরিত্রগত প্রকৃতি হচ্ছে সন্ত্রাস করা। আর সেজন্যই এবারকার এই যে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে, আমার এই সাধারণ মানুষের চাল ডাল তেলের দাম কমানোর জন্য আমার শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে, জ্বালানি তেলের দাম কমানোর জন্য আমার আন্দোলন শুরু হয়েছে, এই দুর্নীতি বন্ধ করার জন্য মাঝে ভোটের অধিকার কিন্তু পর্যন্ত। তখন এই আওয়ামী লীগের সরকার তার তাদের পেটুয়া বাহিনী, তাদের হত্যাকারী বাহিনী, তাদের লাঠোয়ার বাহিনী তাদেরকে নামিয়ে দিয়েছে বন্ধুগণ। বন্ধুগণ, আজকে এই সরকার একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ গত 15 বছরে এই বাংলাদেশের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস করেছে এই নির্বাচন ব্যবস্থা, তারা ধ্বংস করেছে বিচার ব্যবস্থা, তারা ধ্বংস করেছে আমার অর্থনৈতিক অবস্থাকে, তারা ধ্বংস করেছে মানুষের সমস্ত বেঁচে থাকার, টিকে থাকার যে সমস্ত অজাচ উপায় আছে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু সেটা তারা শুনতে চায় না। আজকে আমার পত্রিকা এসেছে, গতকাল এই জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের খুব সংক্রান্ত যে ওয়ার্কিং গ্রুপ, সেই ওয়ার্কিং গ্রুপ বলেছে যে বাংলাদেশে গুম বৃদ্ধি পাচ্ছে। আর কৃষক ভাইদের অবস্থা আরো করুন, কৃষক ভাইদের সার এখন পাচ্ছে না, সার এখন পায় না, এবং সার পেতে হলে তাদেরকে অনেক বেশি টাকা দিতে হয়। আজকে শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি পায় না। কয়েকদিন আগে দেখেছেন চা বাগানের শ্রমিকদেরকে মাত্র 20 টাকা বাড়িয়ে প্রধানমন্ত্রী কেউ হাতে তাড়ি নিয়ে চলে গেলেন, 170 টাকা বেতন নির্ধারিত করেছেন, মহা কাজ করেছেন।